গাইজ আমরা রোহিণী পৌঁছে গেছি। ওখানে লেখা আছে বোর্ডে, ভালো করে দেখো, রোহিণী কটেজ। ব্যাম্বু কটেজ রেস্টুরেন্ট, এটা হচ্ছে আসলে একটা পিকনিক স্পট, চাইলে এখানে থাকাও যায়। কত সুন্দর নজর, আমি প্রথমবার এই জায়গাটা আসলাম। কত গ্রিনারি, ধান ক্ষেত, এরকম জায়গা কমই আজকাল পাওয়া যায় পাহাড় পাড়ে। গাইস পৌঁছে গেছি, এখানে অনেক ঝাঁকুনি হচ্ছে। সো আমি আগে গিয়ে দেখাচ্ছি, গাড়ি থেকে এখন নামতে হবে। দারুন দারুন, গাড়ি থেকে এখন নামবো। এই যে কি মস্ত নজারা, ওপি ঝর্ণার থেকে ঘুরে আসি। রাস্তা কই, রাস্তা কোথায়? ওইদিকে আছে, ওইদিকে। চলো দেখি কেমন মজা আসে। কত উঁচু পাহাড়, সুন্দর নজারা, বাহ। গাইস ঝর্ণার আওয়াজ এখানে খুবই ভালোভাবে শোনা যাচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন। কত মস্ত জায়গা, চলো একবার ঝর্ণার ওখানে গিয়ে স্টার্ট করি। গাইজ আপনারা ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই যে ব্রিজ, সেই কিন্তু। চলো আগে গিয়ে দেখি, মস্ত মস্ত হবে। আপনারা ফটাফটি জায়গাটা, আপনারা জরুর এই জায়গাটায় আসবেন, একবার ট্রাই করে দেখবেন, না ভালো লাগলে পরে আমাকে বলবেন। আর এটা হচ্ছে আমার প্রিয় বোন, পুরো নাম বল, নাম বল কি নাম, নাম নাম বল, ওর বুশি, বুশি, এর নাম বুশি না, এর ভালো নাম নির্মিতা ভট্টাচার্য, আর ডাক নাম কুহু, এর বাবা একে বুশি বলে ডাকে। আর এই যে বাবা, হাই হাই, আমি হচ্ছে গাইড। বাবা এই জায়গাটা এনেছিল, বাবা প্রথমে এই জায়গাটায় গেছিল, তারপরে আমাদের নিয়ে এসেছে। চলো দেখি, ওকে যাই। আগে একদম রাস্তাটা সোজা গিয়ে ঝর্ণার ওখানে নেমে যেত, এখন ব্রিজ করেছে। ওই যে আমার মা আর পিসি আসছে এখন, নিজে স্পিডে স্লো মোশন। পাথর করে দিয়েছে জায়গাটা, আগে খুবই অসম মজাদার, একদম অদ্ভুত থা, লেকিন আব বহুত হি মস্ত কর দিয়া, বহুত হি মস্ত, দারুন হেভি হেভি।
ये है असली वाला झरना, देखते हो अच्छे जा जले स्रोत क्यों एक बार गले एकदम गाइस चलो एक तो देखे ऐसी एक तो पढ़ाई भी जावो जींस तो चले ये मस्त वाला গাইস চলে দেখবে একটু ঝর্ণা এখানে নেমে দেখি জল যাচ্ছে ও কি স্রোত ছবি তুলবে আমরা তিনজন এখানে দাঁড়াবো আরামসে দেখে যাও